ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে ছেয়ে গেছে গোটা শহর। আর বুধবার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর এর সাথে সাথেই সম্ভাব্য প্রার্থীদের পক্ষে সব ধরনের নির্বাচনী বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন সরিয়ে ফেলতেও বলা হয়েছে। আর সেই নির্দেশ মানাও শুরু করেছেন অনেকে। ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন সশরীরে সরিয়ে নেন বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন। মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমরা তার আহ্বানে সাড়া দিয়েছি। আমাদের সকল চেষ্টা থাকবে তার বেঁধে দেওয়া সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা এগুলোকে অপসারণ করব। আমরা নগরবাসীর সাহায্য চাই, আমরা নগরবাসীর সহযোগিতা চাই, আমরা অন্যান্য যে সমস্ত সংস্থা রয়েছে সবার সাহায্য এবং সহযোগিতা কামনা করছি। এর আগে তফসিল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান। প্রার্থী যারা এই সমস্ত বিলবোর্ড উঠিয়েছেন তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে তারা যেন নিজ নিজ দায়িত্বে 48 ঘন্টার মধ্যে এই বিলবোর্ডগুলি নামিয়ে নেয়। শুক্রবারের মধ্যে এসব সরিয়ে নিতে হবে। সিসির এমন বক্তব্যের পরও অনেক প্রার্থী এখন পর্যন্ত এ বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নেয়নি। কায়কুবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।